নমস্কার সবাইকে, স্বাগত টুইঙ্গলশ্রী আরও একটি নতুন ইনফরমেশন ভরা ভিডিওতে। আজকে তোমরা দেখতে পাচ্ছো যে একটি আইসিডিএস সেন্টারে তোমাদেরকে তুলে ধরছি আমি। এই আইসিডিএস সেন্টারটির ভগ্নপ্রায় অবস্থা তোমরা দেখো, একদম অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন পরিবেশে, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু চালানো হচ্ছে এই আইসিডিএস কেন্দ্রটি। এখানে বারবারই বলা হচ্ছে যে এখানে নাকি খাবারে পোকা পাওয়া যাচ্ছে এবং খাবারের গুণগত মানও নাকি খুব নিম্নমানের। চলো স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যাক যে তারা কি বলছে এই সেন্টারটির ব্যাপারে। এখানে শুধু ভাত তো আজ কয়েক মাস ধরে দিয়ে আসছে, বললে বলবে আমরা কিছু পাই না, আমাদের পয়সা থেকে দিই। আর আলু তো সে ছোট এক টুকরো করে আলু দেবে এরকম ছোট ছোট, আর সিদ্ধ তো হবে না, এখান মানে টিবলেই ঠিকরে কোথাও চলে যাচ্ছে, খুঁজে পাওয়া যাবে না। আর সবজি সবজির বদলে দিশিলাও, এখন কি সবজি কি বাচ্চাদের দিশিলাও খায়? দিশিলাওয়ের মধ্যে কি আছে যে বাচ্চাদের দিশিলাও খাওয়াবে? হ্যাঁ, বললে বলবে আপনাদের কোথায় যাওয়ার আছে, যান কোথায় জানাবেন। মানে তার মানে কি সব জায়গায় ওনাদের কেনা? খাবার দেওয়ার একটা অভিযোগ উঠে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। বারবারই বলা হয় যে এই এখানকার শিক্ষিকা যিনি আছেন ওনাকে বারবারই বলা হচ্ছে যে উনি যেন খাবারের গুণগত মানের যেন উন্নতি ঘটায় এবং সে একটু সবজি টবজি যেন খিচুড়িতে দেয়া হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে যে তিনি নাকি কোনো রকমই কর্ণপাত করছেন না, তো তাই জন্য তারা ক্ষোভে ফেটে পড়েছে এবং সবাই মিলে নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে নাকি তালা ঝুলিয়ে দিয়েছে এরকমটাই বক্তব্য। চলুন আর একজন গ্রামবাসীর মুখে শোনা যাক কি বলছেন। আশা হচ্ছে খিচুড়িতে যে চাল ডালগুলো আছে এগুলো খুব নিম্নগামী এবং তাতে পোকা, এবং সেই পোকা সহ রান্না করছে, চালে পোকা ডালে পোকা, এবং এইভাবে খাওয়ার পর ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘদিন বলার পর দিদিমণি কোনো কেয়ার করছেন না, এবং বলার পর সদুত্তর প্রতিউত্তরে বলছে যে আপনাদের কার কি করার আছে করে নিই। দিদিমণি পাপিয়া অধিকারী, যে কামারপোতা গ্রাম নালু অঞ্চল, থানা হচ্ছে মথুরাপুর। ইউজ হচ্ছে না, ওই রকমই খারাপ অবস্থায় পড়ে আছে, কোনো রান্নি নেই, উনি গ্রামের মেয়েছে ধরে নিয়ে রান্না করায়। শুধু এখানকার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে সেটাই শুধু অভিযোগ নয় গ্রামবাসীদের, তার সাথেও বলা হচ্ছে যে এই আইসিডিএস সেন্টারে উপস্থিত এবং যে টয়লেটটি আছে সেটাও প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থাতেই থাকে, কোনোদিনও নাকি পরিষ্কার করা হয়নি। তো সেটা নিয়েও কিন্তু গ্রামবাসীরা একটা অভিযোগ জানিয়েছে এবং ওনারা বলছেন যে ওনাদের সাথে নাকি কোঅপারেট করছেন না ওখানকার উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মী। উনি নাকি বলেছেন যে যা পারো তোমরা করে নিয়ে যাও, যেখানে পারার যেখানে যাওয়া সেখানে তোমরা যাও। সেই জন্য গ্রামবাসীরা আরও ক্ষোভে ফেটে পড়েছে ওনার এই বক্তব্য শুনে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য এটাই হচ্ছে যে তারা ততদিন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলবেন না যতদিন পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান করা হয় এবং নিম্নমানের খাদ্য সরবরাহ বন্ধ করা হয়, পুষ্টিকরযুক্ত খাবার দেওয়া হয় যেন তাদেরকে। তো সেই জন্যই কিন্তু তাদের এই বক্তব্য বলে তারা বলছে। আপনারা দেখছেন আজকে এটাই লেটেস্ট নিউজ ছিল। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান বেলটা অন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এই ধরনের ভিডিও পেতে গেলে।